নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা। এটি হলো হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি উৎসব। অমাবস্যার পর একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ। এই পূর্ণিমাকে অনেকে আবার শ্রাবণী পূর্ণিমাও বলে থাকেন। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের সব থেকে বড় উৎসব। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশবের স্মৃতি, বিশেষত সখাসখীদের সাথে দোলনায় দোল খাবার যে প্রেমলীলা, তাকে কেন্দ্র করেই দ্বাপর যুগে শুরু হয়েছিল ঝুলন যাত্রা। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই ঝুলন যাত্রার এই কটি দিন আমরা বাড়িতে কীভাবে অতি সহজ সরলভাবে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার পূজাপাঠ করব। তার সাথে বলে দেব এই বছরের সময়সূচি, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে কখন তোমরা দোলনায় বসাবে এবং তাদেরকে দোল দেওয়ার সঠিক সময়। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি, আর এখানে আমি উত্তর দিকে মুখ করে একটি জলচৌকি বা পাটা পেতে নিচ্ছি। তোমরা এই পুজোটি মন্দিরের মধ্যেও করতে পারো বন্ধুরা, আমি এখানে শ্যুটের জন্য তোমাদেরকে বোঝানোর জন্য বাইরে করছি। এর উপরে আমি একটি কমলা রঙের কাপড় পেতে নিয়েছি, কেন কি রাধারানীর কমলা রঙটি ভীষণ প্রিয়। এরপরে হাতে নিচ্ছি গঙ্গা জল, করবো আচমন, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং হাতটিকে ভালো করে ধুয়ে আমি এখানে বিষ্ণুস্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এরপরে গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করছি। গোবিন্দের হলুদ রং ভীষণ প্রিয়, তাই জন্য হলুদ রঙের ফুল দিয়ে আমি এই আসনটিকে প্রস্তুত করেছি। পূজাবিধি শুরু করার আগে জলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ঝুলন পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। ঝুলন পূর্ণিমা 15ই আগস্ট রাত্রির থেকে শুরু হলেও বন্ধুরা আমরা ধরবো 16ই আগস্ট থেকে, কেন কি প্রাতঃ ঘণ্টা 6:05 থেকে ঝুলন পূর্ণিমা শুরু হচ্ছে। এরপরে ঝুলন পূর্ণিমা স্থায়ী হবে 19শে আগস্ট দোসরা ভাদ্র সোমবার পূর্বাহ্নে ঘণ্টা 9:33 মধ্যে। ত্রেতা যুগে মাতা সীতার অপহরণের সময় জটায়ুর সাথে সাথে ময়ূর তার পেখম ছিঁড়ে ছিঁড়ে রাজা রামচন্দ্রকে পথ দেখিয়েছিলেন। আমরা সকলেই জানি বন্ধুরা যে ময়ূর বছরের একটি নির্দিষ্ট সময় নিজের পুচ্ছ বা পালক ত্যাগ করে, কিন্তু অন্য সময় যদি একটি ময়ূর সেই পুচ্ছ বা পালক ত্যাগ করে তাহলে সেই ময়ূরটি মারা যায় এবং অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। সেই সময় শ্রী রামচন্দ্র তাকে আশীর্বাদ করেছিলেন যে দ্বাপর যুগে তিনি যখন অবতার গ্রহণ করবেন তখন তিনি ময়ূরকে সম্মান জানানোর জন্য তার পুচ্ছ তিনি মাথায় ধারণ করবেন। সেই জন্যই শ্রীকৃষ্ণের পুজো কখনোই ময়ূর পুচ্ছ ছাড়া সম্ভব হয় না, বা তার শৃঙ্গারও ময়ূর পুচ্ছ ছাড়া সম্ভব হয় না। যে কোনো পুজোই অগ্নিদেবকে সাক্ষী রেখে করতে হয়, তাই আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে অগ্নিদেবকে আবাহন করে নিলাম। গৃহে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে দুটি ধূপকাঠি প্রজ্বলিত করলাম, এটি অবশ্যই চন্দনের গন্ধযুক্ত দুটি ধূপকাঠি। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে আমাদের সবসময়ই পঞ্চামৃত এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করাতে ইচ্ছে করে। তো এখানে আজকে আমি পঞ্চামৃত না, শুধু দুধ নিয়েছি, তোমরা কাঁচা দুধ দিয়েও তাদেরকে অভিষেক করাতে পারো। আর এই গঙ্গাজলের মধ্যে আমি একে একে মিশিয়ে নেব কিছু সুগন্ধি দ্রব্য, যার মধ্যে অগুরু দিচ্ছি, এরপরে আমরা দেব গোলাপ জল। তোমরা চাইলে এখানে শ্বেত চন্দনের গুঁড়ো বন্ধুরা দিতে পারো। এরপর আমি এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে অভিষেক করাবো বলে সামনে একটি সরা দিচ্ছি। আমরা যারা মাটির মূর্তি বা আমাদের কাছে যাদের পিতল বা পাথরের মূর্তি নেই, তারা আমরা এইভাবেও তাদেরকে কিন্তু অভিষেক করাতে পারি, এতে কোনো অসুবিধা নেই। আমি হাতে একটি জলশঙ্খ নিয়েছি। ইস্কনের মন্দির থেকে দেখে রাখা এই নিয়মটি আমি কিন্তু বাড়িতে সবসময় পালন করে থাকি বন্ধুরা, এবং তোমাদের সঙ্গেও প্রত্যেকটি ভিডিওতে শেয়ার করে থাকি। তো তোমরাও এইভাবে কিন্তু শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত বা শুধুমাত্র দুধ দিয়েও অভিষেক করতে পারো।
এরপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি বলতে বলতে আমি অভিষেক করিয়ে নিলাম। বন্ধুরা, এমনিতে তো স্নান মন্ত্র আছে, কিন্তু আমার যেন এই মন্ত্রটি জপ করতে ভীষণ ভালো লাগে, তাই আমি এই মন্ত্রটি জপ করলাম। তোমাদের যাদের এই মন্ত্রটি জপ করতে ইচ্ছা করবে না, তারা ইদম স্নানীয়ম শ্রীকৃষ্ণ শ্রীরাধিকায় নমো নমঃ এই মন্ত্রটি বলেও তোমরা তাদেরকে অভিষেক করাতে পারো। এই যে দুধ জলটি বেরোলো, সেটি তোমরা পুজোর পরে নিজের মাথায় এবং বাড়ির সকলের মাথায় ছিটিয়ে দিতে পারো। আর বন্ধুরা, যদি সুগন্ধি দ্রব্য না মেশানো থাকে, যদি শুধু গঙ্গা জল দিয়ে তোমরা স্নান করাও, তাহলে কিন্তু পুজোর পরে উপোস ভঙ্গের সময় তোমরা ওটি চরণামৃত হিসাবেও গ্রহণ করতে পারো। এখানে আমি চিত্রপট্টের মধ্যে স্নানের বিধি সম্পন্ন করছি। আমরা সকলেই জানি, শ্রীরাধিকা সন্তুষ্ট হলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে যান। তাই শ্রীরাধিকার পুজোতে আমরা সকলেই জানি, জুঁই ফুল, বেল ফুল অর্থাৎ সুগন্ধিযুক্ত যে মালাগুলি হয় সেগুলি ব্যবহার করা অত্যন্তই ভালো, কেন কি তা শ্রীরাধিকার অত্যন্ত প্রিয়। গোলাপ ফুল শ্রীরাধিকার অত্যন্ত প্রিয়, অবশ্যই লাল গোলাপ এবং অবশ্যই লাল পদ্ম। তবে আমি আজকে লাল পদ্মটি জোগাড় করতে পারিনি, কেন আমার এই নতুন এলাকায় লাল পদ্ম বা শ্বেত পদ্ম পাওয়াটি ভীষণই দুষ্কর ব্যাপার। এছাড়াও তুলসীপত্র ছাড়া পূজাবিধি অসম্পূর্ণ থাকে, তাই কিছুটা তুলসীপত্র নিয়েছি। গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নেওয়ার পর আমি এখানে একটু শ্বেতচন্দন বেটে নিচ্ছি। মাধবের পুজোতে শ্বেতচন্দন অনিবার্য একটি বস্তু। এখানে আমি তিলকের বিধি সম্পন্ন করছি। বন্ধুরা, তোমরা যদি চাও এই সময় অষ্টগন্ধা চন্দন বা কেশরী চন্দন দিয়েও শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের ললাটে তিলক করতে পারো। এছাড়াও তোমরা চন্দনের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তাহলে শ্বেতচন্দনের গুঁড়ো কিনে নিয়ে তোমরা এই বিধিটি সম্পন্ন করতে পারো। শ্রীকৃষ্ণের পায়ে আমি দুটি তুলসীপত্র নিবেদন করলাম শ্বেতচন্দন সহযোগে। ফুলের মধ্যেও আমি শ্বেতচন্দন ছিটিয়ে নিচ্ছি। আমি আজকে এখানে দুবেলার পুজোটা তোমাদেরকে সম্পন্ন করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরাও এই কটা দিন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে বা রাধা মাধবকে দুবেলায় সুন্দর করে শৃঙ্গার করবে, এবং শ্রীরাধিকার যেগুলি প্রিয় সেগুলি জিনিস অবশ্যই পুজোতে রাখার চেষ্টা করবে, যেমন জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা ইত্যাদি। এরপরে আমরা পুষ্পাঞ্জলি দেব বন্ধুরা। তো প্রথমে আমরা শ্রীরাধিকার পুষ্পাঞ্জলি দেব। প্রণাম মন্ত্রটি বলে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এরপরে আমরা হরিনাম বা মহামন্ত্র জপ করতে করতে শ্রীকৃষ্ণের পায়ে ফুল নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, সবার প্রথমে তোমরা অবশ্যই শ্রীরাধিকার পুজো করবে, কেন কি শ্রীরাধিকার পুজো প্রথম করতে হয়, তবেই কিন্তু শ্রীকৃষ্ণ প্রচণ্ডভাবে সন্তুষ্ট হন। এরপরে আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম মন্ত্র জানাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপরে আমরা ভোগ দেব বন্ধুরা। তো শ্রীকৃষ্ণের হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি ভীষণ প্রিয়, তাই এখানে আমি হলুদ ফলের মধ্যে আম আর কলা রেখেছি। তোমরা আম সত্ত্বেও রাখতে পারো, বা আনারস দিতে পারো, বা হলুদ রঙের কোনো লেবু দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এছাড়াও আমি এখানে লাড্ডু আজকে এনেছি, তো আমি লাড্ডু ভোগে দেব। তো এইভাবেই তোমরা প্রত্যেক দিন তোমাদের যেরকম সামর্থ্য হবে সেইভাবে ভোগের আয়োজন করবে। তোমরা খিচুড়ি, লুচি, সুজি, পায়েস সব কিছুই করে দিতে পারো তাকে। আর অবশ্যই কিন্তু আমি যেটা বললাম যে শ্রীকৃষ্ণের পুজোর আগে শ্রীরাধিকার পুজো করবে, তাতে শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রীত হন। যেমন নারায়ণের পুজোর আগে লক্ষ্মী মায়ের পুজো করে নিতে হয়, তেমনি নারায়ণের যে কোনো অবতারের পুজোর আগে তোমার মা লক্ষ্মীর যে অবতার থাকেন তার পুজো অবশ্যই করে নিতে হয়। আর আমরা তো এটা সকলেই জানি যে রাধা রাধারানী হলেন মাতা লক্ষ্মীরই একটি রূপ বা অবতার,
তো তার পুজো আমরা আগে করে নেব। এরপরে তুলসী পত্র দিয়ে আমরা সমস্ত ভোগ নিবেদন করে দেব। এরপরে আমরা মঙ্গল আরতি করে নেব। বন্ধুরা, ঝুলন পূর্ণিমায় মঙ্গল আরতি অত্যন্তই আবশ্যক, তোমরা অবশ্যই করবে। আরতি করার 15 মিনিট পর আমি ঠাকুর মন্দিরে আবারও এসেছি। এবার আমি শ্রী রাধিকা এবং শ্রী মাধবের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি ভোগগুলো তুলে নেওয়ার জন্য এবং প্রসাদ হিসাবে সবাইকে বণ্টন করে দেওয়ার জন্য। এরপরে আমি সন্ধ্যাকালীন পুজো শুরু করব এবং ঝুলন যাত্রা যেটা মূল পর্ব, যে দোল দেওয়া, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, সন্ধ্যাবেলায় আমি আবারও ঠাকুর মন্দিরে চলে এসেছি। হাত পা ভালো করে ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমি চলে এসেছি। আমি ঝুলন পূর্ণিমার প্রথম দিনে কোনো শৃঙ্গার তাদের তুলি না, এরকমভাবেই সুন্দরভাবে ফুল মালা সমস্ত কিছু দিয়েই তাদেরকে সাজানো থাকে। যদি কেউ বাড়িতে নতুন করে আবার কোনো কেউ আসেন বা ফুল মালাটালা নিয়ে আসেন, সেটা আমি পরিয়ে দিই। তো দেখো, এখানে আমি কিছু ফুল একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। সন্ধ্যায় যেহেতু ঠাকুরের পায়ে আর নতুন করে ফুল দেব না, তাই চন্দন ছিটিয়ে ফুলটা আমি পাশেই রেখে দিলাম। এরপরে আমি সন্ধ্যার যে ভোগ হয় সেই ভোগ দেব। এখানে আমি আজকে মাখন মিছরির ভোগ দিচ্ছি, কেন কি তোমরা সকলেই জানো রাধারানী এবং শ্রীকৃষ্ণের মাখন মিছরির ভোগ ভীষণ প্রিয়। আর অবশ্যই আমি তুলসীপত্র দিয়ে এই মাখন মিছরির ভোগটি নিবেদন করব। বন্ধুরা, তোমরা সন্ধেবেলায় খেতে দেওয়ার পরে তারপরে কিন্তু রাধারানী এবং গোবিন্দকে দোলনায় বসাবে এবং তারপরে তোমরা দোল দেবে। কেন কি দেখো, খেতে বসিয়ে কাউকে দোল দিতে হয় না। আজকে যদি মনে করো তোমাকে কেউ একটা কিছু খেতে দিল এবং তারপরে সে দোলনায় হয়তো বললো যে তুমি দোলনায় বসো, বসে তোমাকে কিছু খেতে দিয়েছে, দিয়ে তোমাকে অনবরত দোল দিচ্ছে, তাহলে কি তুমি খাওয়াটা শান্তি মতন করতে পারবে? কখনোই না। তাহলে তোমাকে কখন করতে হবে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তাদেরকে দোল দিতে হবে। তো এখানে এখন আমি আগে মঙ্গল আরতি করব সন্ধ্যার। বন্ধুরা, মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর আমরা এখন 10 মিনিটের জন্য বাইরে চলে গেছিলাম। তারপরে 10 মিনিট পর মন্দিরে এসে আমি আবারও অনুমতি চেয়ে নিলাম ভগবানের কাছ থেকে এবং এবার আমি যে ভগবানকে যে ভোগগুলি নিবেদন করেছি এই ভোগগুলি আগে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখো, এই যে জায়গাটা যে পরিষ্কার করে নিয়েছি আমি, এখানে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। এখানে আমার কাছে যে দোলনায় যে রাধাকৃষ্ণ আমার বসানো আছে বা রাধা মাধব আমার বসানো আছে, আমি তাকে এখানে প্রতিষ্ঠিত করে দেবো এখানে। আর দেখো, এখানে একটা ঘণ্টাও আছে। তো এই সময় আমি কি করব, প্রথমেই আগে তাদের উপরে পুষ্পাভিষেক করব। এটা তোমরা অবশ্যই করবে, সন্ধেবেলায় করবে বন্ধুরা, প্রত্যেক দিন করবে। তো আমি আর যদি তোমাদের বড় দোলনা থাকে তাহলে অবশ্যই ফুল দিয়ে সেটাকে সাজিয়ে নেবে। তো প্রথমেই আমি তাদেরকে বিভিন্ন রঙের ফুল দিয়ে পুষ্পাভিষেক করে নিচ্ছি। একদম পুষ্পাভিষেক হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমি দোল দেওয়ার যে নিয়ম আছে সেই দোলনায় বসিয়ে তাদেরকে, যে মানে ঝুলন যাত্রার যেটা মূল নিয়ম যে দোল দেওয়ার শ্রী রাধাকৃষ্ণকে, তো সেটাই আমি এখন এখানে করে নিচ্ছি। তো তোমরাও সবাই মনে মনে হরে কৃষ্ণ জাপ করো, না হলে রাধে রাধে জাপ করো। তো আমি এখানে দেখো বন্ধুরা দোল দিয়ে নিলাম এবং এইভাবেই সহজ সরলভাবে আজকে আমি ঝুলন যাত্রার পূজাবিধি তোমাদের কাছে সম্পন্ন করে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যেও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই
অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না রাধে রাধে হরে কৃষ্ণ।